শুরুতেই সংবাদ শিরোনাম, ভারতে ঢুকে পড়ল হাজার হাজার চীনা সৈনিক। বালাকোটে ভারতের হামলায় নিহত হয় 300 সন্ত্রাসী, স্বীকার করলেন পাকিস্তানি কূটনৈতিকবিদ। ভেসে এলো মরদেহ, ইন্দোনেশিয়ার বিমানে সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা। বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা। এবং সবশেষ থাকছে, করোনার টিকা নেয়ার পর মারা গেলেন মার্কিন চিকিৎসক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় চীনের এক সৈন্যকে আটক করেছে ভারত। শুক্রবার লাদাখের প্যাংগং সুলেকের দক্ষিণে রেজাংলা থেকে চীনের এক সৈন্যকে আটক করা হয় বলে একটি বিবৃতি জানিয়েছে ভারতের সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে মোতায়েন ভারতীয় জওয়ানরা তাকে আটক করে। কী কারণে এই সেনা সীমান্ত পার করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে, একই সঙ্গে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। চীনা সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে। গত মে থেকে পূর্ব লাদাখ সীমান্তে ভারত চীন সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার ভারতীয় ভূখণ্ড থেকে চীনা সেনাকে আটক করা হয়েছে। এর আগে সেক্টরের ডেমচক সেক্টর দিয়ে অনুপ্রবেশের অভিযোগে একজনকে আটক করেছিল ভারত সেনাবাহিনী। পুলওয়ামা হামলায় 40 ভারতীয় সেনা মারা যাওয়ার পর পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ভারত। সেই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছিল পাকিস্তান। শুধু তাই নয়, কিছু ভেঙে পড়া গাছের ছবি দেখিয়ে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় ভারতীয় বিমান হামলায় গাছ ধ্বংস ছাড়া আর কিছুই হয়নি। এই ঘটনার প্রায় 2 বছর পর এ নিয়ে একদম উল্টো দাবি করলেন এক সাবেক পাকিস্তানি কূটনৈতিকবিদ। পাকিস্তানের সাবেক কূটনীতিবিদ আগা হিলালি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 2019 সালের 29 ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর হামলায় বালাকোটে মৃত্যু হয় কমপক্ষে 300 জঙ্গির। আন্তর্জাতিক সীমানা পার করে এসে হামলা চালায় ভারত, ওই হামলায় 300 জনের মৃত্যু হয়। আমরা তাদের সেনাবাহিনীকে টার্গেট করেছিলাম, কিন্তু তাদের টার্গেট ছিল অন্য। উল্লেখ্য, কয়েক মাস আগে পাকিস্তান মুসলিম লীগের নেতা আয়াজ সাদিক সংসদে দাঁড়িয়ে বলেন, পাকিস্তান যদি IFA-র উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে না দিত তাহলে পাকিস্তান আক্রমণ করত ভারত। সাদিকের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হয় পাকিস্তানে। বিরোধীরা অনেকেই ইমরান খান সরকারের দুর্বলতার কথা তুলে তাকে নিশানা করতে শুরু করেন। এরপর ফের ইমরান খান সরকারের বিরোধ কারণ হলেন পাকিস্তানের সাবেক কূটনীতিবিদ আগি হিলালি। যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমানটি সাগর বিধ্বস্ত হয়েছে এই আশঙ্কা করেছিল কর্তৃপক্ষ। এর মধ্যে এই আশঙ্কা সত্যি হল, দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে উপকূলে ভেসে এসেছে যাত্রীদের দেহাংশ। অবস্থায় পাইলট বিমানকর্মী সহ যে 62 জন যাত্রী নিয়ে বিমানটি উড়েছিল তাদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই ধারণা উদ্ধারকারীদের। জাকার্তা পুলিশের মুখপাত্র ইউসুরি ইউনুস সংবাদ মাধ্যমে বলেন, রবিবার সকাল পর্যন্ত 2টি ব্যাগ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে একটিতে যাত্রীর দেহাংশ মিলেছে, অন্যটিতে তাদের সঙ্গে থাকা জিনিসপত্রের টুকরা। থাইল্যান্ড আয়ারল্যান্ড এলাকায় সাগর থেকে বিমানটির ধ্বংস অবশেষের টুকরো উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি। এরপরই বিমানের ধ্বংসাবশেষ এবং মৃতদেহ উদ্ধারে রবিবার দুপুর থেকে উদ্ধার কার্য শুরু হয়ে যায়, রাতে কিছু সরাতে হয়। আজ সকাল থেকে আবারও কাজ শুরু হয় সেখানে। উদ্ধার কার্য চালাতে এ মুহূর্তে 10টি জাহাজ নামিয়েছে জাকার্তা প্রশাসন। এ নিয়ে নৌবাহিনীর ডুবুরিদেরও নামানো হয়েছে। উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের টুকরো পরীক্ষা করে দেখা হচ্ছে। শনিবার দুপুরে জাকার্তার সুখনাহাত্তা বিমানবন্দর থেকে পেন্তেনিয়ানের উদ্দেশ্যে রওনা দেয় শ্রী বিজয়া এয়ারলাইন্সের SJ-142 নম্বর বিমানটি। পাইলট সহকারী এবং ও বিমানকর্মী মিলিয়ে তাতে 62 জন যাত্রী ছিলেন, যার মধ্যে ছিল 6 জন শিশু। শিশুদের মধ্যে আবার একজন সদ্যজাত। বিমানবন্দর থেকে উড়ানোর 6 মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুমের। একটি ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটে জানায়, উড়ানোর পর সোজা 10,900 ফুট উপরে উঠে যায় বিমানটি, কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যেই সেখান থেকে প্রায় 10,000 ফুট নেমে আসে। সেই অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার কয়েক ঘন্টা পরে জানা যায় সাবা সাগরে বিমানটি ভেঙে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ একেবারেই দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বিশে জানুয়ারি অভিষিক্ত হচ্ছে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে এদিন বাইডেনের শপথ অনুষ্ঠানে হামলার আশঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বিশ্লেষণে তারা বলছে, ট্রাম্প সমর্থকরা এখনও অনলাইনে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। ক্যাপিটল হিলে হামলার পর থেকে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী ভাবতে শুরু করেছে ট্রাম্পের কঠোরপন্থী সমর্থকরা। জোরালো হচ্ছে তাদের সহিংসতার আহ্বান। উল্লেখ্য, 6 জানুয়ারি ক্যাপিটল হিলের ট্রাম্প সমর্থক নজিরবিহীন তাণ্ডবে এক পুলিশ কর্মকর্তা সহ প্রাণ হারায় অন্তত 5 জন। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার করোনা ভাইরাসের টিকা নেওয়ার 16 দিন পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের 56 বছর বয়সী এক চিকিৎসক মারা গেছেন। গ্রোকুরি মাইকেল নামের ওই চিকিৎসক সুস্থ ছিলেন। গত 18 ডিসেম্বর তিনি ফাইজার বায়ো এনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেন। 3 দিন পর তার হাত এবং পায়ে ছোট ছোট দাগ দেখা যায়। অবস্থায় তিনি মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারে জরুরি বিভাগে ভর্তি হন। এ সেন্টারে তিনি গত 15 বছর ধরে কাজ করে আসছিলেন। মাইকেলের স্ত্রী হিদি নিকেল ম্যান জানান, মেডিকেল সেন্টারে ভর্তির পর তার ব্লাড কাউন্ট স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক নিচে নেমে যায়। এরপর তাকে ইনভেন্টিন কেয়ার ইউনিট বা আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা 2 সপ্তাহ ধরে মাইকেলের রক্তের প্লালেট বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু তাদের সব চেষ্টায় ব্যর্থ হয়। মাইকেলের চিকিৎসার জন্য আমেরিকার সব বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়ে পড়েন, কিন্তু কোনো প্রচেষ্টাই সফল হয়নি এবং মাইকেলের রক্তের প্লালিলেট বাড়ানো যায়নি। তার স্ত্রী জানেন, মাইকেল খুবই সচেতন এবং এনার্জেটিক ছিলেন। তার মৃত্যুর আগে একটি অপারেশন করার প্রয়োজন ছিল, কিন্তু তার কয়েকদিন আগেই তিনি স্ট্রোক করেন এবং মারা যান। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।